বাগেরহাটের ফকিরহাটে বোরো ধানের আবাদ বৃদ্ধি লক্ষ্যে তিন হাজার নয়শো কৃষক কৃষানীদের বিনামূল্যে হাইব্রিড ধান প্রদান করেছে কৃষি বিভাগ বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে এই প্রণোদনার বীজ ধান বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ হোসেন